আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার ভিডিওটির টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কোন ফ্রুটসের ভিডিওটা নিয়ে আসছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। একটা ভিডিও করতে আমরা যতটুকু স্পিড থাকা দরকার, যখন আমাদের ভিউয়ার্সরা আমাদের ভিডিওটা খুব ভালো করে দেখে আমাদের সাপোর্ট করে, আমাদের ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। তো প্লিজ আপনারা, আশা করি আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কাঁঠালের ভিডিও নিয়ে আসছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ভিডিওটা নিয়ে আসছি মূলত কারণ যে কাঁঠালটা অনেক মিষ্টি কাঁঠাল, মনে হচ্ছিল যে বাংলাদেশের কাঁঠালের মতো, বাট দেখতে বাংলাদেশের কাঁঠালের মতো হলে কি হবে, কিন্তু এই দেশের কাঁঠালগুলা বাংলাদেশের মতো অত ইজিভাবে কুশা ছাড়ানো যায় না, খুব কষ্ট করে কাঁঠালটা কাটতে হয়। খেতে যতটুকু মজা বাট একটু কষ্ট করে কাটতে হয়। আর এই দেখেন আমি একটা ট্রাই করতেছি। প্রথমেই অনেক মিষ্টি কাঁঠাল ছিল, খুব মিষ্টি, যা বলে বোঝানো যাবে না। আর আপনারা কাঁঠালের কালারটা দেখেই বুঝতে পারছেন। আর যারা দুধ দিয়ে কাঁঠাল খেতে পছন্দ, ভাত দিয়ে কাঁঠাল খেতে পছন্দ করেন, এই ধরনের কাঁঠালটা একদম দুধ ভাত দিয়ে খাওয়ার মতো উপযোগী কাঁঠালটা। সেজন্যই আমি শেয়ার করলাম আপনাদের সাথে, যে আপনাদের দেখতে ভালো লাগবে। আমি তো আপনাদেরকে খাওয়াতে পারবো না, কারণ আমি সেজন্যই জাস্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর কাঁঠালটা এত বড় ছিল না, আপনারা দেখতেই পাচ্ছেন, এত ছোটো ছিল না, এত বড়ই ছিল না, জাস্ট আমাদের জন্য ওকে। বাট আমরা এতগুলো কাঁঠাল খেতে পারিনি। আমি আমার দুইটা আপাকে শেয়ার করেছি, আপনার ভিডিওর লাস্টে দেখতে পারবেন। দুইটা আপাকে শেয়ার করেছি, অর্ধেক দুইজন আপাকে শেয়ার করেছি আর অর্ধেকটা আমাদের ঘরের জন্য রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন। আর কাঁঠালের কালার দেখেই মনে হচ্ছে যে অনেক মিষ্টি, আসলে দেখে যে যতটুকু মনে হচ্ছে খেতে তার থেকে অনেক মিষ্টি ছিল। এবং সেন্টটা এত সেন্ট ছিল কাঁঠালের, এইটা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে যে এক্ষুনি গাছ থেকে যখন পাকা কাঁঠাল পেরে আনা হয় এইরকমই সেন্ট ছিল। আর কাঁঠালটা আমরা আনার পর 2 দিন গড়ে রেখেছি, যেতে আরেকটু কাঁঠালটা পাকা হয়ে যায়। সেজন্যই যে 2 দিন আমরা গড়ে রেখেছি, একদম পুরো ঘরটাই কাঁঠালের সেন্ট পড়ে গেছে। আর মনে হচ্ছে যে না, বাংলাদেশের আম কাঁঠালের মৌসুম চলে আসছে এই কাঁঠালের সেন্টটা থেকে। আর এখানে মোটামুটি 12 মাসে কাঁঠাল পাওয়া যায়। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন, আমেরিকাতে 12 মাসে আমরা মোটামুটি কাঁঠাল পাই, কম আর বেশ। এখন সিজন, এই সিজনে একটু বেশি পাওয়া যাচ্ছে। আর আনসিজনেও পাওয়া যায়। আনসিজনে কোনো কোনো স্টোরে পিস করে সেল করে, আবার কিছু কিছু স্টোরে মাঝে মধ্যে পাওয়া যায়, আস্ত কাঁঠাল পাওয়া যায়। তো এখানে যখনই খেতে চাইবেন পাওয়া যায়, নতুবা এই যে কি বলে ওইটা, ক্যানের মধ্যেও পাওয়া যায়। তো ক্যানেরগুলোর এতটা টেস্ট থাকে না, ফ্রেশ কাঁঠাল খেতে যে এরকম টেস্ট, আসলে ক্যানেরগুলো এনে এরকম খেতে ভালো লাগে না। আর ক্যানেরগুলো আসলে আনতেও হয় না, 12 মাসই এরকম কাঁঠাল পাওয়া যায়। তবে আনসিজনেরগুলো এত মিষ্টি থাকে না, এত পুক্ত কাঁঠাল থাকে না, সেজন্য মিষ্টি থাকে না, তারপরও পাওয়া যায়, সেইটাই অনেক। আর এখানে দেখতে পাচ্ছেন পুরা কাঁঠালটা ভাঙার পর এই যে এতগুলা রুয়া বের হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনাদেরও ভালো লাগবে আশা করি। আর আমি বলেছিলাম আপনাদেরকে প্রথমেই যে কাঁঠালটা আমরা পুরোটা কাঁঠাল খাবো না, কারণ আমরা 2 জন আর 3 জন খাই, বাচ্চারা তো খায় না। সেজন্যই আমি আমি 2 জন আপার জন্য 2টা বক্সে নিয়ে নিলাম, 2 জন আপাকে দিয়ে দেব, আর আমাদের জন্য অর্ধেক রেখে দিয়েছি। আর দেখেন কাঁঠালের বিচিগুলো এত সুন্দর বিচি ছিল, বিচি দিয়ে আমি ভর্তা করে খাবো। কাঁঠালের বিচির ভর্তা খেতে তো অনেক ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।